কবরের পাঁচটা প্রশ্ন কয়টা? পাঁচটা। জেনারেলি আমরা জানি তিনটা, কিন্তু তিরমিজির আরেক সহিহ বর্ণনা আসছে পাঁচটা। মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক, মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম মিন আইনা আলিমতা হাযা, কোত্থেকে জেনেছেন? শেষ প্রশ্ন, কোত্থেকে জেনেছেন? এই উত্তরগুলো যদি বলেন হুনছি, ফেরেশতারও হুনা দিবে ফ্রি দিবে। বলতে হবে কুরিয়া মিনাল কোরআন থেকে পড়েছি, কোরআন থেকে পড়েছি, এই যে নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আছে না নাই? তোমার দিন কি কোন দল কইটা? কোন দল? বাপরে বাপ, অমুকের সৈনিক কাজা টানে দৈনিক, কার সৈনিক হইছ তুই? কোন পশালোকের সৈনিক হলি? তুই হবি আল্লাহর সৈনিক, যার সেনাপতি মারা যায় সেও মরা, ঠিক কিনা? তো সেনাপতি মরে গেছে, তুই জীবি কেন? মরা মানুষের সৈনিক হন কেন? সৈনিক হব কার? কথা বলেন, ওয়াল হাইয়ুল কোন আয়াতে পড়ি? এমনি এত পাওয়ার না, বুঝে পড়বেন আয়াতুল কুরসি। যারা রেগুলার পড়ে তাদের মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু, কিন্তু যদি না বুঝি হলি আর নেতারাও কইলাম অমুকের সৈনিক, সৈনিক অমনি কার সৈনিক? আপনি হবেন আল্লাহর সৈনিক। কার সৈনিক? আল্লাহর সৈনিক। তিনি সব সময় চিরস্থায়ী, চিরন, যে কোনো জায়গায় আপনাকে সাহায্য করতে সক্ষম। তিনি ক্যাপেবল, তিনি ঘুমান না, কিন্তু আপনি যে নেতারে ধরবেন, নেতা কি আরে ঘুমায়? নেতা আপনার খবরও রাখতো না। কিয়ামতের ময়দানে কবির যে ইন্না আতানা সাদাতানা ওয়াকবারা আনা ফাআদাল্লুনা, আমরা এই বড় বড় নেতা করে, এত বড় লিডার আমার নেতা, এরকম নেতা, এরকম নেতা, কি নেতা মানছি, গোমরা করছে আমাদেরকে আল্লাহ, আতিহিম দাফানি মিনাল আযাব আলামহুম লাআনান কাবীরা, আল্লাহ লানত করেন এদেরকে। কর্মীরা বলবে, এবার নেতারা উত্তর দিবে, ফালা তালুমুনি ওলুমু আনফুসাকুম দাআউতুম ফাসতাজাবতুম লি, কোন দলিল নাই, কোরআন নাই, হাদিস নাই, শুধু খাড়ায় কইছি ভাইরা আমার, বোনেরা তোমার, আমার পিছনে লাইন ধরছো, আমারে বৎসনা দাও কেন? ওলুমু আনফুসাকুম, নিজেকে নিজেরা বৎসনা দাও, তোমরা নিজেদের কারণে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছো, আমরা দলিল দিয়ে বুঝাইনি, ঠিক কিনা? কথা বল না কেন? আর এই যে মসজিদে আসছেন, দলিল আছে না নাই? মসজিদে আসার কথা বলছেন কে? পাঁচ ওয়াক্ত যারা মসজিদে আসে বেহেশত তাদের জন্য সাজানো হয়, পাঁচ ওয়াক্ত যারা মসজিদে আসে সব গুনাহ তাদের কি মাফ, কিন্তু মসজিদে আসার পরেও বিশ্বনবীকে নেতা মানল না, আল্লাহকে রব মানল না, গুনাহ মাফ আছে কি হইব? কি হইব? আল্লাহ মাফ করে দেয়,